একই জায়গায় একই এলাকায় আবারও সামাজিক অবক্ষয়ে পুনরাবৃত্তি ঘটল বৃদ্ধ অসুস্থ বাবার উপর দুই ছেলের অমানবিকভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের ঘটনা ঘটল আন্তরি থানাধীন কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে হতবাক গোটা এলাকার মানুষ জানা গেছে আন্তরিক থানার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকায় রাজেন্দ্র বিশ্বাসকে গত দু থেকে তিন মাস আগে ওনার ছোট ছেলে মন্টু বিশ্বাস মারধর করে এবং কোমর ভেঙে দেয় তারপর থেকে রাজেন্দ্র বিশ্বাস বিছানায় শয্যাশয় হয়ে যায় পরে ওনার স্ত্রী সহ ওনার ছেলে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ঘরে উলঙ্গ করে বেঁধে রাখে সেই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল পরে স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ওনার বড় ছেলে তাপস বিশ্বাসের কাছে দিয়ে দেয় সেবা যত্ন করার জন্য এই অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায় নিজ বাড়িতে এনে ফেলে রেখে যায় ঘটনাটি চাউর হতেই স্থানীয় এলাকাবাসীরা সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ছুটে আসেন এই ঘটনার খবর যায় সদর মহকুমা শাসকের কাছে সদর মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রমনগরের তহসিলদার এবং আমতলি থানার পুলিশ মঙ্গলবার আবারও অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসের এই দৃশ্য দেখতে পেয়ে সকলেই হতবাক হয়ে যায় পরে পুলিশকে দেখে তাপস বিশ্বাস ভয়ে নিজের বাবাকে আবার তার নিজের বাড়িতে নিয়ে যায় যতদূর জানা গেছে এই ঘটনায় বিক্রমনগর তহসিলদার পক্ষ থেকে আগামীকাল সদর মহকুমা শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে তারপরেই মহকুমা প্রশাসকের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষ দাবি তুলছে সমাজে এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না এবং রাজেন্দ্র বিশ্বাসের স্ত্রী সহ ওনার দুই ছেলে মন্টু বিশ্বাস এবং তাপস বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে মহকুমা পুলিশ এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছে গোটা এলাকার মানুষ এইখানে উদ্দেশ্য কিন্তু আমাদের এইখানে কাঁচিমালা পঞ্চায়েতের মধ্যে রাজেন্দ্র বিশ্বাস তাইনে গত আজকে তিন মাস আগে তাইনে ছুটে ছেলে এর আগেও তাই ছুটে ছেলে তাই মাইরা হাত বাংছে কোমর টমর বাংছে বাঙার পরে তারপরে তাই ওই তাই পুরানা ঘরের টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরো বান্দা গলার মধ্যে বান্ধবা খায়া উলঙ্গ অবস্থা খাড়ের পায়ার লগে বান্ধতে রাখছে তো অনেক খবরটা আমরা গ্রামের গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শুনলে আমরা এখানে আইছি আয়াদি দেখি ঠিক ওই এই অবস্থা সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই পিছনে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতে উপরে এটা পত্র পত্রিকাতে উঠছে পরবর্তী সময়ে আমরা এটা এই বই আসিরা বড় ছেলেরা ডাকাইয়া এই সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা যদি তুমি তোমার সে বাবার

অন টিকা একটা মানুষটাকে আসে না আজকে নাই মানে এখানে দিয়ে গেছে আজকে দিয়ে গেছে মানে তাইনি মানে যে লোকটা অসুস্থ মানে উনি কি আগে থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখা যাচ্ছে আজকে তো অসুস্থ একটু বেশি দেয়া যেত আছে টিআর দৃষ্টি